যত ঘুমোবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। জ্ঞান ফিরলে এই যন্ত্রণা উনি সহ্য করতে পারবেন না। তার চেয়ে ভালো হয়ে যাবে তো? আমি আপনার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি ডক্টর, প্লিজ। মিসেস দেবরায়, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। দেখুন, শরীরের চিকিৎসা যতটা সম্ভব আমি নিশ্চয়ই করব, কিন্তু মনের দায়িত্বটা তো আপনাকেই নিতে হবে। কেন দুঃখ পাচ্ছ রুদ্র? এই খেলা তো তুমি শুরু করেছিলে, আমি খালি দানটা উল্টে দিয়েছি। আপাতত উনি নিজের কাজ নিজে কিছুই করতে পারবেন না, ওনার লোয়ার পোর্শনটা কাজ করতে সময় লাগবে। একটা ছোট্ট বাচ্চার মতো ওনাকে কেয়ার করতে হবে, পারবেন তো? আমি ওর জন্য সব পারব। হি ইজ মাই হাজবেন্ড ডক্টর। গুড। আজকে আপনি আমাদের যা উপকার করলেন। এভাবে কেন বলছেন? অ্যাজ এ ডক্টর ইটস মাই ডিউটি। আসলে সৈকত আমাকে খুব ভালো করে চেনে, এই তো কিছুদিন আগে আমাকে জোর করেও নার্সিংহোমে। আপনি দ্বিধা করবেন না ডক্টর বিশ্বাস, বোধহয় আমিও কিছুটা জানি। লয়ার অর্জুন সিনহার বন্ধু আপনি, তাই তো? আমি অর্জুন সিনহার বন্ধু? সত্যি আমার মাঝে মাঝে মনে হয় যে ঈশ্বর আছেন, নাহলে আমার এমন দুঃসময় এমন অযাচিতভাবে আপনাকে আমি পাশে পেয়ে যেতাম। বলুন মিসেস দেবরায়, আমি আপ্রাণ চেষ্টা করব। আজ তাহলে আসি, আরো পেশেন্ট আছে। বাই দ্য ওয়ে, আমি যতদূর জানি ডক্টর দিবাকর দেবরায় এখনো বাড়ি ফেরেননি, তাই না? দেখ না আমার কিরকম সর্বনাশ হয়ে গেল। আরে আমার কেন এরকম হলো মা? মা এখন এসব কথা থাক না। আচ্ছা আচ্ছা, ডক্টর কি বলেছে? ভাইয়া কেমন আছে? কোনো ভয় নেই তো? রেস্ট নিলে বেশিরভাগ কেসই ভালো হয়ে যায়। মা আমি তাহলে আসি। শাকিরে? হ্যাঁ মা, এখানে তো লোকের অভাব নেই মা, আমি বরং নার্সিংহোমে ঘুরে আসি। আসছি। ও হেই হেই, আরে এত কিছু কাণ্ড হয়ে গেল, রায়কে একটা খবর দিয়েছিস? না তো। কেন? তোমার ছেলে বলছিল একের পর এক বিপদ যাচ্ছে, ও শুনলে আবার ঘাবড়ে যাবে। বিপদটা একটু সামলে নি, তারপরে জানাবে। এই সন্দীপটা না রে হুতুমুতো জ্ঞান নেই, আশ্চর্য। এত কিছু কাণ্ড হয়ে যাচ্ছে, সে মেয়েটাকে না জানাটা তার খারাপ লাগবে না? তুই যাও গিয়ে আগে ফোন কর, যাও। ঠিক আছে মা, হাতটা খালি হোক তারপরে ফোন করবো। ঠিক আছে, তাড়াতাড়ি কর। আজ তোমার জন্য আমি আমার ছেলেটাকে ফিরে পেয়েছি। তুমি ওর সঙ্গে না থাকলে যে কি হতো? অপর্ণা, তুমি যদি সেদিন সৈকতের মনের কষ্টটা বুঝতে পারতে, তাহলে হয়তো আমাদের সব অপরাধ ক্ষমা করে বাড়িতেই থেকে যেতে। মা যেভাবে বলবেন না প্লিজ, আসলে তখন আমি এসব পুরনো কথা থাক না অপর্ণা। এই সমস্ত ভুল বোঝাবুঝির জন্য দায়ী একজন মানুষ, ভাবতে লজ্জা হয়, সে আমার বড় দিদি।